ছাত্র আন্দোলনে নিহত শহীদ জুবাইরের নামে চত্বরের দাবিতে ভৈরবে মানববন্ধন ও মৌন মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন। শনিবার দুপুরে ভৈরব মেঘনা ফেরিঘাট সড়কে বৈশাখী মেলার মাঠ সংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারি পাঠানো তথ্যচিত্রে। মানববন্ধনে ভৈরব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রওশন জামাল, ফাহিম, রিমা, সঞ্জনা, সুবর্ণা, মেঘা, নাইম, রোমান, সুজম্মন, রোশন, নাসিম, জুনায়েদ, মারুফ ও নিহত জুবাইরের স্বজন মার্জিয়া বলেন, জুবাইর পুলিশের গুলিতে ঢাকায় শহীদ হয়েছেন। সে দর্জি কাজ করত, তার উপার্জন দিয়ে সংসার চলত। এখন সে মারা যাওয়াতে তার মা বাবা কষ্টে জীবনযাপন করছে, তাই তার পরিবারকে সহযোগিতা করার জন্য সকলের কাছে দাবি জানান এবং তার নামে ভৈরবে জুবাইর চত্বর নামকরণের দাবি জানান। এ সময় সমন্বয়কারী আন্দোলনে যারা শহীদ হয়েছেন প্রত্যেক পরিবারকে আর্থিক সহযোগিতার দাবি জানান। আমাদের বৈরবের অনেক ছেলে আহত হয়েছেন, অনেকে শহীদ হয়েছেন। আমরা আমাদের বীর সন্তান, আজকে আমরা তারা বিশেষ সুরক্ষা দিতে চাই। আমাদের গৌরব সারা বাংলাদেশ যখন বৈষম্য বিরোধী আন্দোলনে একসাথে হাতে হাত লেগে যখন যোগ দিয়েছিল, আমাদের বৈরবের কি কি সন্তান নাও, সাহসী সন্তান নাও, কিন্তু এখানে হাত গুটিয়ে বসে থাকে নাই। আমাদের মুখ্যমন্ত্রী ইউনিয়নের কি কি সন্তান, আমার ভাই জুবায়ের, সে ঢাকা কেএমএসএল কাজ করত, তাকে আমি একমাত্র অবলম্বন ছিল জুবায়ের, জুবায়ের উপার্জনের টাকা দিয়ে তাকে আমি চলত, সে হাত গুটিয়ে বসে থাকে নাই। আজকে সে প্রাণ দিয়েছে, পুলিশ তাকে গুলিবদ্ধ করে, একদিন পরে সে মারা যায়, খবর আসে আমাদের কাছে মারা যায়, তখন আমাদের রাজপথ উত্তর হয়, আমরা তখন তার শহরে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করি। আজকে আমাদের এই কর্মসূচি, আজকে আমাদের এই যে প্রাণের দাবি, এটাকে জাতীয় চত্বরটাকে শহীদ জুবাইর চত্বর করতে হবে, এটাই আমাদের প্রাণের দাবি। আর আমরা এটাই চাই, আমাদের প্রত্যেকটা যেখানে আমাদের ছাত্ররা নিহত হয়েছে তাদের নাম অনুসরণ করে আমাদের বিভিন্ন স্থাপনা গুলোর নাম দেওয়া হবে, আমরা এটাই চাই। কারণ শহীদদের শহরে আমরা তাদেরকে স্থাপনা গুলোর নাম অনুসারে তাদেরকে সারা জীবন আমরা স্মরণ করতে চাই।